এখন চলে এসেছি হরিদেবপুর ঢালিপাড়া ঝিলপাড়ে। আমরা চলে এসেছি এখন ঝিলপাড়ে, আমি দাঁড়িয়ে রয়েছি এখন ঝিলপাড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় ঝিল, প্রচুর বড় জায়গা নিয়ে ঝিলটা, শুরু এবং শেষটা বিশাল বড় জায়গা, চারিদিক দিয়ে রাউন্ড দেওয়া যায়। এখন ঝিলে কিন্তু জল সেভাবে নেই, কারণ এখন গরমকাল, তো জল নেই সেভাবে। বর্ষাকালে কিন্তু এই জল একদম মুখোমুখি হয়ে যায়, প্রয়োজনে বেশি বর্ষা হলে রাস্তাতেও জল চলে আসে। এর প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর, খুবই মনোরম, একটু শীতকালে আসলে একটু ভালো লাগে। জায়গাটা মোটামুটি আমরা কীভাবে এসেছি হরিদেবপুর ঢালিপাড়া হয়ে টালিগঞ্জ দিয়ে কীভাবে এসেছি সেটা আমি আগেই দেখিয়েছি। তো এখন আমরা এখানে একটুখানি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই ঝিলের পরিধিটা কতটা বড়, এবং তারপরে আমরা এখান থেকে ঘুরে আমরা বেরিয়ে যাব। এখানে এখন দেখুন, এইখানে এখন জাল দিয়ে ঘেরা রয়েছে, আগে অনেক আগে খোলা ছিল, কিন্তু কিছু দুর্ঘটনার জন্য ঘটনা ঘটে গেছে, বা যাতে আর না ঘটে সেই জন্য এইভাবে জাল দিয়ে এইভাবে প্রত্যেকটা ব্যারিকেড করে ঘিরে দেওয়া আছে। এখানে আপনারা যদি আসেন এমনি ঘুরতে পারবেন, তবে এর কোনো টাইম লিমিট নেই। তবে মেন গেট কিন্তু এটার বন্ধ থাকে, পাশ থেকে একটা রাস্তা দেখিয়েছি আমি, সেইভাবেই ঢুকতে হবে। চার চাকা নিয়ে আসলে এর মধ্যে ঢোকা যাবে না, দু চাকা আনলে এর মধ্যে সুন্দর করে ঢোকা যাবে, পাশ দিয়ে ঢোকা যাবে, বা বাইরে যদি চার চাকা আনেনও বাইরে রেখে আপনারা পায়ে হেঁটে এসে দেখতে পারবেন। প্রচুর দূর পর্যন্ত, এটা যত দূর দেখা যাচ্ছে এটা একটা ওয়াটার পাম্পিং স্টেশন, প্রচুর দূর পর্যন্ত এটা চলেছে, যত দূর যাচ্ছে এইদিকে সমস্ত ওয়াটার পাম্পিং স্টেশনগুলো দেখা যাচ্ছে। তবে এখন যতটা না ভালো লাগছে, জলটা ভর্তি থাকলে আরও বেশি ভালো লাগে, কারণ জলটা তখন আরও ওপরে পর্যন্ত চলে আসে, দেখতেও ভালো লাগে, জলটা আরও পরিষ্কার লাগে, মানে এটা তো অ্যাকচুয়ালি পাম্পিং স্টেশন, তো এখান থেকে জল পাম্প করে। এবার আস্তে আস্তে আমাদের ফেরার পালা, আপনাদের সমস্তটাই ডিটেলসে বলেছি। আপনারা যদি আসেন, যেভাবে আসবেন, যদি টালিগঞ্জের দিক থেকে আসেন, টালিগঞ্জ মোড় হয়ে আমি যেভাবে বলেছি সোজা এসে আপনি হরিদেবপুর হয়ে কেওড়া পুকুর হয়ে হরিদেবপুর মিশনেরটা জাস্ট ক্রস করে আপনাকে ডান সাইডে ঢুকতে হবে। ডান সাইডের রাস্তা দিয়ে অল্প একটু আসার পর আবার ডান দিকে ঢুকলেই এই ঝিল পার পড়ে, বা কাউকে যদি বলা যায় তারাও বলে দেবে, বেশিক্ষণের সময় না, হাঁটা পথেও আসতে পারেন। আর যদি চৌরাস্তা বা বেহালার ওই সাইড দিয়ে, তাহলে সিএ বাস স্ট্যান্ড থেকে সোজা রাস্তা আসছে, সোজা রাস্তা এসে কবরডাঙ্গা মোড়ের সিগন্যালটা ক্রস করে আপনাদের বাঁ হাতে পড়বে, ঠিক মিশনের ঠিক আগের মুহূর্তে বাঁ হাতে পড়বে, বাঁ হাতে ঢুকে যেতে হবে। এবার ঢুকে যাওয়ার পরেই রাস্তাটা আস্তে আস্তে যেভাবে গেছে, কিছুক্ষণে হাঁটা পথ, আপনারা বাসেও আসতে পারেন, অটো আছে, সব রকমের আছে, রিক্সা নিলেও রিক্সাও আসতে পারেন, সব রকমভাবে আপনারা এখানে আসতে পারবেন। আপনারা আসুন একটা একটা সুন্দর পরিবেশে, কলকাতার বুকে এরকম একটা বড় ওয়াটার পাম্পিং স্টেশন, যেটা আরেক কিছুদিন পরে বৃষ্টি হলে এটা ঝিল হয়ে যাবে, কলকাতার বুকে এরকম একটা ওয়াটার পাম্পিং স্টেশন, খুবই মনোরম জায়গা, প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর। আপনারা আসুন, ঘুরে যান, ভালো লাগবে আশা করি।